জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয় তুলে ধরেন। তিনি জানান, যতটা সম্ভব সীমিত আকারের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন। একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক যাবেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ে বিতর্ক পর্বে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের পর্বে বক্তব্য রাখবেন। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। এটা বলার অপেক্ষা রাখে না যে নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ শুরু করেছে। এই প্রেক্ষাপটে এবারের অধিবেশনে নতুন বাংলাদেশের জন্য জাতিসংঘে বা বিশ্বসভায় নতুন পদচারণা, এবারের অধিবেশনে আমাদের কাছে একটি বিরাট সুযোগ বিশ্ব দরবারে এই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের জন্য। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশন মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমি আশা করছি।